নিউ মহানগর দক্ষিণ বিএনপির নির্বাচনের সভাপতি পদে হাবিব রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদে বদুল আলম বড় ধরনের ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। নতুন কমিটির বিজয়ী অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সৌরভ হোসেন যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান হুসেন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হুসেন বিদা রোববার নিউ ইয়র্ক লং আইল্যান্ডে অবস্থিত অবস্থিত ফাইভ স্টার ব্যাংকুয়েটাল অনুষ্ঠিত হয় নির্বাচন অত্যন্ত আন্তরিক হৃদতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের সভাপতি পদে বিজয়ী সেলিম মেজা আঠাইশ এবং একই পদে প্রতিদ্বন্দ্বী খলকুর রহমান পেয়েছেন এগারো ভোট সাধারণ সম্পাদক পদে বিজয়ী বউদুর আলম পেয়েছেন ছাব্বিশ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান ডিউক পেয়েছেন তেরো ভোট বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ সভাপতি পদে বিজয়ী মোহাম্মদ সৌরভ হোসেন যুগ্ম সম্পাদক পদে বিজয়ী আব্দুল মান্নান হোসেন সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মৃধা দুপুর বারোটায় শুরু হওয়া শান্তিপূর্ণ নির্বাচন শেষ হয় বিকেল সাড়ে চারটায় এরপর শুরু হয় ভোট গণনা সর্বমোট ডেলিগেট একচল্লিশ এর মধ্যে উনচল্লিশটি ভোট পড়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রধান এমলা হোসেন ফয়সল কমিশনের অন্য সদস্যদের মধ্যে ছিলেন আরিফুলক চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন ও সোহরা বেগম